আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো আমি রান্না করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য, এখন প্রায় 11টা বাজে। তো আমি আজকে সরিষা ইলিশ রান্না করব এবং আমি মাছের ডিমটা একটু স্পেশালভাবে রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন। আমি আজকে সরিষা ইলিশ রান্না করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, সরিষা নিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। এখন কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে 1 চা চামচ জিরে, আস্ত জিরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। দিয়ে ভালোভাবে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত নেড়ে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি ব্লেন্ড করা সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা এখন ঢেলে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে নিব। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিব। দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মশলাটা কষে আসছে। আমি আজকে 6 পিস ইলিশ মাছ রান্না করব। এটার জন্য আমার মশলা ঠিক আছে, মশলার পরিমাণ ঠিক আছে। এখন আমি মাছটা দিয়ে দিব। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটার সাথে মশলাটাকে একটু মিশিয়ে দিব, যাতে করে দুই পিঠেই ভালোভাবে মশলাটা মিশে যায়। মাছটা ভালোভাবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে নিচ থেকে নেড়ে দিব। দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিব। আমার ঢাকনাটা তুলে দিলাম। খুব সুন্দর একটা স্মেল আসতেছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমার সরিষা ইলিশ হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। ডিম ভুনা করব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছের ডিমটাকে আমি সব মশলা দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে আসছে, এখন আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, তেল অনেক ছিটে তাই গায়ে লাগতে পারে। আমি সবগুলো মাছের ডিম এভাবে করে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে অপেক্ষা করব মাছের ডিমটা ব্রাউন হওয়া পর্যন্ত। ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখেন আমার মাছের ডিমটা কত সুন্দর কালার এসছে। এভাবে করে সবগুলা উল্টিয়ে দিচ্ছে। ফোরপাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
তারপর মাছের ডিমটাকে তুলে নিব। মাছের ডিমটাকে তুলে নেওয়ার পর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে নিলাম। এখন স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছে। আমার পেঁয়াজটা যখন একটু কালার হয়ে আসছে, এখন আমি কয়েকটি কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে ব্রাউনিশ কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউনিশ কালার হয়ে আসছে। এই যে আমার পেঁয়াজটা দেখেন কত সুন্দর কালার আসছে। আমি একটু সস দিয়ে দিচ্ছি, যেটা না দিলে আমার ছেলেমেয়েরা পছন্দ করে না, তাই আমি একটু মাছের ডিমের সাথে একটু সস দিয়ে রান্না করব। সসটা দিলে হয় কি, কালারটাও অনেক সুন্দর আসে আর টেস্টটাও অনেক গুণে বেড়ে যায়। একটু নেড়ে চেড়ে আমি মাছের ডিমটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, যাতে করে পেঁয়াজ মরিচ সবগুলা মাছের ডিমের সঙ্গে একসাথে মিশে যায়। আবারও একটু উপর থেকে সস দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে পরিবেশনে চলে যাব। এটা তো আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।